তুমি কি জিনিসে কি করছো তুমি মিমোর সাথে কি করছো তুমি তো যেটা বলছিলাম কে আসবে আসবে তো ওরাই আসছে এসেছে আর কি তো নিচের অফিসে কিছু কাজ আছে এই জন্য আছে এখানে সানডে তে আবার চলে যাবে না সানডে না কবে যাবি ঠিক নেই বুঝলি তো জানি না কবে যাবে একটু কাজ আছে এখানে তো কবে যাবি নিশে ঠিক নেই এখনো সানডেও যেতে পারি মানডেও যেতে পারি কালকেও যেতে পারি এনি টাইম যেতে পারি কাজের উপর ডিপেন্ড করে ওই আর কি যাই হোক কেন তাড়াতাড়ি চলে যাব নাকি এটা তো সরকারি ঘর ধন খুশি তো না কি ও কাজ নাই ঠিক নেই নো তুই তুই আমার নরমালি ফোন কোন করস কথা দি মিষ্টি আই আইতাছি নালি নরমাল না নালি কি কোনদিন ফোন করস তুই কথা চাই কাজ কাজ ছাড়া পরে প্রয়োজন মনে করি না তো ডাইরেক্ট শুধু যখন যেদিন আসবে মিষ্টি ভাই কালকে আমার অফিসে মি কাজ আছে আমি তোরা বিতে আজকে থাকো ঠিক আছে আই এত দুঃখ জানি কিন্তু কথা হয় না কিন্তু এই বেশি আর কিছু কর প্রয়োজন আর তুই নরমালি তো কথা কোন লাগে যে কিছু পিতা করা আজকে আসবে যে নরমাল থাকে না কথা আমার দরকার নাই তো কিরে এত দরকার কি এত লাগে আমার মাথায় লাগবে মাথায় লাগবে চোখের মধ্যে পারি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে ঘরে সব মোটামুটি সবজি আছে কিন্তু একটা টুকরো মাছ নেই তো বাঙালি মানুষ মাছ ছাড়া তো অচল তো যাই হোক এখন আজকে বন্ধ যেহেতু আছে ফুড স্যাটারডে আমি দ্বিগুণ যাচ্ছি এখন বাজারে বাজারে এখন 9টা প্রচণ্ড গরম বাইরে বাট কিছু করার নেই চলো আজকে বাজারের ব্লগ তোমাদের আজকে বাজার দেখাবো তোমাদেরকে আবার চলো এসে পড়লাম বাজারে আর অবস্থা দেখো যেমন ভিড় তেমন রৌদ্র বাপ রে বাপ তো আমরা প্ল্যান করেছি প্রথম সবজি বাজারটা করে নেব টুকটাক যা সবজি লাগে তারপর যাব মাছ মাংস যাই নিয়ে আর কি তো তোমরাও চলো আমার সাথে আর দেখতে থাকো কী কী বাজার করি লঙ্কা না লঙ্কা এই যে বাম দিকে প্লাস্টিক আছে প্লাস্টিক
চলে আসলাম মাঝবাজারে। মাঝবাজারে এসে তো আমার চোখ পুরো ধাঁধালো হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো। প্রথমেই চোখ যায় ইলিশের দিকে, যদিও এই গরমের মধ্যে ইলিশ মাছ খাবো না, জ্যান্ত মাছ বা ছোটো ছোটো মাছ এগুলো খাওয়ার প্ল্যান আছে। তো প্রথম দেখছি কাতলা আর কি, অনেকদিন ধরে কাতলা মাছ খাই না, তো কাতলা নেবো জ্যান্তই বলেছে। তো দেখি দামাদামি করি নিতে পারি কিনা দেখি। আজকে স্যাটারডে তো এই জন্য প্রচণ্ড ভিড়, কারণ ফুল স্যাটারডে সবার মোটামুটি বন্ধ থাকে, ব্যাংক ট্যাং সব অফিস কাচারি সব বন্ধ থাকে, তার জন্য প্রচণ্ড ভিড়। তো এই যে এখান থেকে আমরা সরপুটি নিচ্ছি, সরপুটিগুলো কেটে দিচ্ছে, এই তো হয়ে গেছে সরপুটি নেওয়া, আরো টুকটাক মাছ নিচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো। এখান থেকে আমরা নিয়েছি কাতলা তো নিয়েছি, চিংড়ি নিয়েছি, তারপর এখানে হলো গিয়ে টাইকা মাছ, আমরা বলি অনেকে আবার কাতিলা মাছও বলে। তো তারপরে একটা মাছের তেল নিলাম, অনেক কিছু নিয়েছি। তেলটা কত দিবা? আরে তোর দাম বেশি হয়ে যাচ্ছে, 20 টাকা দাও। তো মাছ নেওয়া হয়ে গেল, এখন যাব ওরকম একটু চিকেন নিতে। তো চিকেনের দোকানে যাচ্ছি। আম কত গো? 120 টাকা। চলে এসেছি পানের দোকানে, মা বলেছিল পান নিতে, তো ওই জন্য 20 টাকার পান নিয়ে যাচ্ছি। এখন বাজার অলরেডি শেষ, যাবো এখন বাড়িতে। বেরিয়ে গেছিলাম, এখন চোখে পড়েছে তরমুজ, গরমে তরমুজ না খেলে কী খাবো, এই জন্য নিয়ে নিলাম একটা। আর রিক্সা তো অলরেডি উঠে গেছি, দেখো অবস্থা কেমন। তো আর্ধেক রাস্তায় এসে পড়েছি, দীপন গেছে একটা দোকানে, এখান থেকে একটু পুরি সবজি নেবে বাড়ির জন্য সবার জন্য। তো আজকে যে বাজারে গেছি সেখানে যেটা হলো গিয়ে গোল বাজারে। কেমন লেগেছে তোমাদের আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।